গুড মর্নিং এভরিওয়ান, আমরা নতুন বছরে একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি। এই হলো আমাদের দুই বন্ধু সোমাল্লো আর এই হচ্ছে সায়ন। পরে লাইট এলে ভালো করে মুখগুলো দেখাবো। আর পেছনে আমাদের গাড়ি লাগানো আছে, এখন দেখা যাচ্ছে না। তো ডানকুনি পৌঁছে গেছি, আর ডানকুনি পৌঁছে আমরা একটু চা খাচ্ছি। এটা কি হাত দেখালে ভাই নতুন বছরের শুরুতে? ঠিক আছে চলো, এখন তো আলো সেরকম ফোটেনি, আলো ফুটলে সবার সঙ্গে ভালো করে ইন্ট্রোডিউস করাবো, ইভেন রোডটাও দেখাবো। চলো এখনের জন্য টাটা বাবাই। তো এখন টাইম হয়েছে 7টা মতো, আর আমরা ডানকুনি থেকে 80 কিলোমিটার মতো চালিয়েছি। এই যে পেছনে আমাদের বাইকের লাইন আপ, একটু ফটো ফটো তুলছে সব। আর ওয়েদার কন্ডিশনটা তো দেখতেই পাচ্ছ, পুরো ফগে ভরা। তো এর জন্য ওই হাইওয়েতে প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে। এদিকে ট্রাকের সারি দাঁড়িয়ে রয়েছে। তো একটু সামনে গিয়ে দাঁড়াবো, কারণ একটুখানি আমাদের শুশু ব্রেক নেওয়া হলো। এবার একটুখানি গিয়ে টি ব্রেক নেব, তারপর আবার ডেস্টিনেশন থেকে এগিয়ে যাব। আর এই যে এত ফগ দেখতে পাচ্ছ, পুরো জল জমা গেছে। তো চলো একটু এগোই, এগিয়ে একটু চা খাই। তো শক্তিগড়ে চলে এসেছি, আর আমাদের মর্নিং এর প্রথম চা। ভালো রাইড হয়েছে। আরেকজন কোথায় গেল আমার বন্ধু? ওই যে দোকানে ঢুকে গেছে। ওয়েদার কন্ডিশনটা খুবই খারাপ আমাদের জন্য। এই হলো বাইক। দুর্গাপুর পেরিয়ে এসে কিছুটা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য অন্ডালের কিছুটা আগে। এই যে রেস্টুরেন্ট ফ্রেন্ডস ক্যাফে, ভেতরে গিয়ে খাবার অর্ডার করি। তো আজকে সকালের ব্রেকফাস্ট আলু পরাঠা, পরাঠা আর আজকে মিক্স ভেজ, সেটা এলেই অর্ধেকটা খাবো, এটা খেয়ে খেতে শুরু করি। এই যে সৌমাল্য, ওর খুব খিদে পেয়েছে। তো চলো স্টার্ট করে দিই। তো আমরা হোটেল থেকে এবার বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করার পর। ওয়েদারটা ভালো হতে ক্যামেরাটা লাগালাম। তো এই হচ্ছে আমাদের 3টে বাইক, আমার 250, সবাই ডিউক 250। চলো এবার রাস্তার ভিউ এনজয় করতে করতে চলো তোমরা আমাদের সাথে। তো ফিউল আপ করার জন্য দাঁড়িয়েছি একটা পাম্পে, আর এখানে সবচেয়ে বেস্ট জিনিস হলো পেট্রোল 100 টাকা লিটার, 100.12। তো তিনজনের ফুল ট্যাঙ্ক এখন করিয়ে নেবো এখান থেকে। বড়ই পেট্রোল পাম্পটা। একটা সিটিতে ঢুকে পড়েছি। তো এটা ধানবাদ কি বুঝতে পারছি না, একটা সোমাল্লোর ফোনে আছে। কিন্তু ফার্স্ট টাইম ঢুকছি, সাইনবোর্ড দেখলে বলে দিতে পারবো যে এটা কোন জায়গা।
ভালোই একটা বড় শহর বলা যায়, জমজমাট, নানা রকম শোরুম, ফোর হুইলার, টু হুইলার, বিল্ডিং তো দেখা যাচ্ছে। তো আই থিঙ্ক এটা একটা ডেভেলপড জায়গা। আর ধান বাদামি তো কোনো কথাই নয়, একটা করে বলার কিছু নয়। আই থিঙ্ক এটা ধানবাদ প্রথম বলতে পারছি না। তো ভাতিন্দা ওয়াটারফল যাওয়ার রাস্তাটা ঠিক এরকম, গ্রামেরই রাস্তা, বাট টারম্যাক রাস্তা আছে, অনেক লোক যাচ্ছে এখানে। রাস্তা পরিষ্কার ভালোই, বাট একটু চলুন। আর এখানে আজকে কিছু ফেস্টিভ্যাল আছে আই থিঙ্ক, মোড়ে মোড়ে ছেলেদের ভিড়, ইভেন একটা প্রসেশনও আসতে দেখলাম। ও আজকে তো পৌষ পার্বণের আগে পরে এরকম কিছু দিন আছে মনে হয় সেই জন্য। तो ये सब भाई लोग मिले हैं, तो कहाँ है भातिंदा वाटरफॉल में, झारखंड में ये सब भाई लोग मिले हैं, पूछ रहे हैं। हाँ चालू हो गया, हाँ साइड दो उसके पता। अच्छा बस ठीक है, बता दिया चल जाओ। তো এই হলো এন্টার ভাতিন্দা ওয়াটারফলস, প্রচুর লোকজন রয়েছে, পিকনিকও হচ্ছে। ওদিকে প্রচুর লোক স্নান টানও করছে, সুন্দর জায়গাটা, খারাপ না। চলো এখানে ভাতিন্দা ওয়াটারফলস থেকে এসে কাটরা বলে একটা জায়গায় লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি। তুপচাচিটা এদিকে, আর একটু শুকা যেতে হবে। এই যে হোটেল, হোটেল সিলভারস্পুন রেস্টুরেন্ট। তো চলো দেখি ভেতরে গিয়ে কি খাওয়া যায়। তো হোটেল সিলভারস্পুনে আজকে আমাদের লাঞ্চ, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা। আর ওদিকে খাচ্ছে বাবু, কী খাচ্ছেন বলুন? বাটার তন্দুর রুটি আর ডাল ফ্রাই। আর ডাল ফ্রাই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা। ये दोनों भाई मिल गए रास्ते पे, पीछे भी एक आ रहा है हमारा। तो मिस्टर मोटरसाइकिल लिखो लिखो बोलो, मोटरसाइकिल MR डॉट मोटरसाइकिल, ठीक है। देखो ड्यूक लेके है, ठीक है। नाम बता दो दोनों का। अच्छा ठीक है, क्या करते हो, पढ़ते हो? कौन सा क्लास में? अच्छा ठीक है, अच्छे से पढ़ाई करो। ठीक है चलो आते हैं। टूरिस्ट तो भालोई आसछे देखते पाच्छी एखाने। উত্তরজির আশেপাশে এটাই তো একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন, তাই লোকের ভিড়ও আছে। উইকেন্ড হচ্ছে, স্যাটারডে আজ। তো হিয়ার উই আর অ্যাট টুপচাচি লেক।
Wow, what a beautiful. এদিকে আবার একটু ব্যারেজ মতো রয়েছে, এদিকে তো লোকজন যাচ্ছে। দেখা যাক ভেতরে কি আছে, এর ভেতরে এখান থেকে ব্যাক করিয়ে দেবে। ওই ওপরে পড়েন না পাহাড়, তো আজকে আমাদের ডেস্টিনেশান তোপচাচ্ছি লেক, এখানে আমরা চলে এসেছি। তাহলে আর টিকনাথ থেকে তো কোথাও যাওয়ার নেই, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই পেছনে কিছু ভাই আছে, এদিকে দেখো, ওরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বলছে। আর এইসব পেছনে বাইক রাখা রয়েছে তিনটে, জায়গাটা খুবই সুন্দর, আসো তোমরা এলে ভালো লাগবে। এই যে পেছনে ভাইরা, হ্যালো বললো। হ্যালো হ্যালো, তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ট্রিপটাও এখানেই শেষ করছি। টাটা, বাবাই, হ্যাভ এ নাইস ডে।